गायत्री मंत्र। गायत्री मंत्र हलो वैदिक हिंदू धर्मेर सबचेये गुरुत्वपूर्ण एकटी मंत्र। वैदिक ए मंत्र अपौरुषीय, अर्थात ए मंत्र कोनो मानुष द्वारा सृष्ट नय। ब्रह्मर्षि विश्वामित्रेर द्वारा ए प्राचीन मंत्रेर प्रकाश। मंत्रटी ऋग्वेदेर एकटी अंश। मंत्रटी जे छंदे रचित तार नामो गायत्री एवं मंत्रेर देवीओ गायत्री। एई गायत्री मंत्र पाठ करे सावित्रीके आह्वान करा हतो बोले एई मंत्रेर आराक नाम सावित्री मंत्र। गायत्री मंत्र दिए शुधु पूजा अर्चनाई करा हय ना, गायत्री मंत्रकेओ पूजो करा हय। किन्तु आपने जानें कि एई गायत्री मंत्रेर अर्थ कि, किभाबे एई गायत्री मंत्र पाठ करते हय, এই গায়ত্রী মন্ত্র এবং এর উপকারিতাই বা কী, আমরা আজ এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মের রহস্যের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে গায়ত্রী মন্ত্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের আরও ভিডিও নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে গায়ত্রী মন্ত্র সম্পর্কে এমন কিছু অজানা তথ্য জানতে পারবেন যা হয়তো আগে কোথাও শোনেননি। দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। তাহলে প্রথমেই আমরা পাঠ করি গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবঃস্বঃ তৎসবিতুর্বরেণ্যম भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। তাহলে এবার আমরা এই গায়ত্রী মন্ত্রের অর্থ নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। মন্ত্রটি শুরু হচ্ছে ওং দিয়ে। এই ওং কথাটির অর্থ হলো পরম ব্রহ্ম বা সর্বশক্তিমান ঈশ্বরকে বোঝানো হয়েছে। ভূ ভূ কথাটির অর্থ হলো ভূলোক বা মর্তলোক, অর্থাৎ আমাদের মেটেরিয়াল ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে। ভূব এর অর্থ হল আন্তরিক লোক, অর্থাৎ স্বর্গলোক ও মর্তলোকের মধ্যে সংযোগকারী যে স্থান, সেই স্থানকে বলা হয় ভূব। সোহা এই সোহা কথাটি হল স্বর্গলোক, অর্থাৎ এই ভূবস্বহা কথাটির মাধ্যমে বেদে যে সপ্তভূমি বা সাত জগতের উল্লেখ রয়েছে তার মধ্যে তিন জগৎ বা তিন লোককে বোঝানো হয়েছে। এবার আসি পরের লাইনে। তৎসবিতুর বরেণ্যম, তৎ অর্থাৎ যাকে বা সেই, সবিতু সবিতুর অর্থ হল প্রকাশ, অর্থাৎ যিনি সব কিছুর উৎস। সাধারণত সূর্যের সঙ্গে সবিতু বা সবিতার সম্পর্ক করা হয়। এই সূর্যের থেকেই সমস্ত কিছুর সৃষ্টি। বরেণ্যম অর্থাৎ পূজনীয় বা বন্দনা করার যোগ্য যিনি। তাহলে এই লাইনটির অর্থ হল সেই প্রকাশমান শক্তিকে, অর্থাৎ যার থেকে সমস্ত কিছুর সৃষ্টি, যার আমরা পুজো করি বা যা পূজনীয়। ভার্গো দেবস্য ধীমহি, ভার্গো ভার্গো অর্থাৎ জ্ঞান বা প্রজ্ঞা বা জ্যোতি, দেবস্য অর্থাৎ দেবতাকে বা দৈবিক সত্তাকে, ধীমহি অর্থাৎ ধ্যান করি অর্থাৎ মেডিটেট করি, আই মেডিটেট। তাহলে এই লাইনটির অর্থ হল জ্ঞান বা প্রজ্ঞাদাতা সেই দেবতা বা সেই দৈবিক সত্তার আমি ধ্যান করি। শেষ লাইন ধিও ইয়নহ প্রচোদয়াত। এই ধিও ধিও কথাটির অর্থ হল মস্তিষ্ক, অর্থাৎ ধী শক্তি বা জ্ঞান, মানে যাকে আমরা বৌদ্ধিক উৎকর্ষ বলে থাকি। ইয় ইয় কথাটি মানে যাকে, নহ অর্থাৎ আমাদের, প্রচোদয়াত অর্থাৎ প্রজ্বলিত করে বা প্রেরণা দান করে এমন কিছু। তাহলে আমরা এই বৈদিক গায়ত্রী মন্ত্রের যদি সরল বাংলা অর্থ বের করি তাহলে দাঁড়ায়
যিনি স্বর্গ, মর্ত্য ও আকাশ এই ত্রিলোকের স্রষ্টা, অর্থাৎ যিনি এই সমস্ত কিছু সৃষ্টির উৎস, সেই পূজনীয় দৈবিক পরম ব্রহ্ম পরমাত্মা সত্তার ধ্যান করি। আমরা তার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ধীশক্তি বা জ্ঞানকে সর্বদা কল্যাণময় কাজে নিয়োজিত করেন। এবার তাহলে সংক্ষেপে আলোচনা করি গায়ত্রী মন্ত্রের উপকারিতা। গায়ত্রী মন্ত্রকে সমস্ত মন্ত্রের মধ্যে মহামন্ত্র বলে আখ্যা দিয়েছেন পণ্ডিতেরা। স্বামী বিবেকানন্দ গায়ত্রী মন্ত্রকে মুকুটমণি বলে অভিহিত করেছেন। গায়ত্রী মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মন যতই অশান্ত থাকুক না কেন তা শান্ত হয়ে যায়। এই বৈদিক মন্ত্র নিয়মিত পাঠ করলে পাঠকের সমস্ত রকম কষ্টের নিবারণ হয় এবং জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। এই মন্ত্রের বিধি মেনে পাঠ পাঠকের রোগমুক্তি হয় এবং অর্থলাভ হয়। রোগমুক্তির জন্য এই গায়ত্রী মন্ত্র নিয়ে আমাদের বিভিন্ন এইমস যথারীতি এর উপরে রিসার্চ করে চলেছে এবং রিসার্চের ফল যথেষ্ট পজিটিভ এসেছে। রোগ নিবারণে গায়ত্রী মন্ত্র অনেক রকমভাবে উপকারে আসছে। এই মন্ত্র শরীর ও মস্তিষ্কের যন্ত্রণার উপশম ঘটায়, মনে খারাপ চিন্তা থেকে মনকে দূরে রাখে, ফলে পাঠকের আধ্যাত্মিক বিকাশ ঘটে। আমাদের চারিপাশের নেগেটিভ শক্তিকে নাশ করে এই গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রের নিয়মিত পাঠ আমাদের হার্ট এবং ব্রেনকে সুস্থ রাখে তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এই মন্ত্র পাঠে জ্ঞান ও বুদ্ধির বিকাশ ঘটে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তাই ছাত্রছাত্রীরা যদি নিয়মিত এই মন্ত্র পাঠ করে তাহলে তারা খুবই উপকৃত হয়। এই মন্ত্র চাকুরি ও ব্যবসা ক্ষেত্রে উন্নতিতেও খুবই ফলদায়ক। এই মন্ত্র মনস্কামনা মন্ত্র বলে অভিহিত করেছেন অনেক পণ্ডিতেরা। অর্থাৎ এই মন্ত্র পাঠে পাঠকের যে কোনো রকম মনস্কামনা পূরণ হয়। এবার আমরা এই ভিডিওর একদম মূল পর্বে অর্থাৎ শেষ পর্বে চলে এসেছি। এবার আমরা বলবো এই মন্ত্র পাঠের বিধি বা নিয়ম। এই মন্ত্র পাঠের বিধি বা নিয়ম বলতে গেলে প্রথমেই বলতে হয় এই মন্ত্র পাঠের সময়, অর্থাৎ কখন এই মন্ত্র পাঠ করব। আপনি যে কোনো সময় এই মন্ত্র পাঠ করতে পারেন, তবে শাস্ত্রে তিনটি সময়কে এর যথাযথ সময় বলে উল্লেখ করা হয়েছে। প্রথম সময়টি হল ভোরবেলা সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্ত থেকে সূর্যোদয় পর্যন্ত। দ্বিতীয় সময়টি হল দুপুরবেলা এবং তৃতীয় সময়টি হল সন্ধ্যাবেলা, ঠিক সূর্যাস্তের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত। কতবার পাঠ করবেন এই গায়ত্রী মন্ত্র বা কতবার পাঠ করা উচিত এই গায়ত্রী মন্ত্র? এই মন্ত্র আপনি যতবার ইচ্ছা পাঠ করতে পারেন, তবে কমপক্ষে 108 বার একবারে বসে এই মন্ত্র পাঠ করা উচিত। কিভাবে পাঠ করবেন এই মন্ত্র? স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে কোনো আসনের ওপর বসে ধূপ জ্বালিয়ে এই মন্ত্র নিয়মিত পাঠ করা উচিত। এই মন্ত্র মনস্তাত্ত্বিক জপ করা উচিত, অর্থাৎ মনে মনে এই মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র পাঠের সময় কিন্তু কখনই জোরে জোরে উচ্চারণ করে এই মন্ত্র পাঠ করবেন না বা খালি আসনে বসে পড়বেন না। এই মন্ত্র পাঠ করার সময় অবশ্যই আসনের ওপর বসে করবেন। তবে আপনারা যারা প্রত্যহ পাঠ করতে না পারেন তারা অবশ্যই রবিবার করে অন্ততপক্ষে এই মন্ত্র পাঠ করবেন। এই মন্ত্র আপনার জীবন পাল্টে দিতে বাধ্য। নমস্কার, সকলে ভালো থাকবেন।